কেউ যদি তোমায় সত্যি ভালোবাসে তাহলে তুমি এই পাঁচটি উপায়ে সেটি বুঝতে পারবে হ্যাঁ আজকে দিনে প্রেমের থেকে ব্রেকআপের সংখ্যা বেশি সেই জন্যই প্রথমেই তোমাকে বুঝে নেওয়া উচিত যে যে মানুষটার সাথে তুমি এখন রিলেশনশিপে আছো সেই মানুষটা তোমায় সত্যি ভালোবাসে কিনা সত্যি ভালোবাসাটা প্রথমেই যদি তুমি বুঝতে পেরে যাও তাহলে রিলেশনশিপটাকে লিড করাটা খুব সহজ হয়ে যাবে এবং পরে গিয়ে ব্রেকআপের সম্ভাবনা কম থাকায় প্যাথেটিক ব্যাপারটা হবে না তো পাঁচটি উপায় কি সেটা বোঝার জন্য অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও আর ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকানটিকে প্রেস করে নাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো তোমাকে প্রথমে বুঝতে হবে যে যে মানুষটা তোমার সাথে আছে এখন সেই মানুষটা তোমায় সত্যি ভালোবাসে কিনা আর সত্যি ভালোবাসা চেনার জন্য পাঁচটা উপায়ে তোমাকে কিন্তু খুব খুঁটিয়ে দেখতে হবে সেই পাঁচটি উপায়ের মধ্যে প্রথম যে উপায় সেটা হলো দেখো যদি সামনের মানুষটা তোমায় সত্যি ভালোবাসে তাহলে দেখবে তোমরা রিলেশনে যাওয়ার কিছুটা সময় পার হয়ে যাওয়ার পরেই সে কিন্তু তার ক্লোজ ফ্রেন্ড যারা আছে তাদেরকে সে তোমার ব্যাপারে বলবেই তোমার ব্যাপারে জানাবেই যে হ্যাঁ আমার একজন গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে তার এই নাম সে এখানে থাকে এই জিনিসটা কিন্তু হবেই এবং কিছু আরেকটু কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর সে কিন্তু তার ফ্যামিলিতেও তোমার ব্যাপারে বলবে হ্যাঁ তোমার ফ্যামিলিতে তার ফ্যামিলিতে বললো তোমাকে হয়তো তার সাথে ফ্যামিলির কারোর সাথে ফোনে কথা বলাবে কিংবা সামনাসামনি দেখাবে কিংবা অ্যাটলিস্ট ফ্যামিলিতে জানিয়ে রাখবে এটা হয়তো মাস থেকে এক বছর সময় লাগতে পারে ঠিক আছে যদি দেখো যে না সে আজকে এক বছর দেড় বছর হয়ে গেল সে তার বন্ধু বান্ধবদেরকে কাউকে বলতে চায় না কিংবা তার ফ্যামিলিতে তোমার ব্যাপারে রিভিল করতে চায় না তাহলে অবশ্যই এখানে একটা সন্দেহ ব্যাপার কিন্তু থেকেই যাচ্ছে যে সে তোমার সত্যি ভালো হয়তো বাসে না ঠিক আছে যদি সে এই ব্যাপারগুলো করে থাকে ফ্রেন্ডসদেরকে এবং ফ্যামিলিদেরকে বলে থাকছে সময়ের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে সে লং টার্ম ভাবছে দ্বিতীয় যে পয়েন্টটা তুমি তার মধ্যে দেখতে হবে সেটা হচ্ছে যে তার ফ্যামিলির যে পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো আছে সেগুলো সে সবসময় তুলে ধরবে তোমার কাছে তার ফ্যামিলিগত হোক বা তার নিজস্ব যে নেগেটিভ গুণগুলো আছে সেগুলোও কিন্তু তোমার সামনে সে তুলে ধরবে যে আচ্ছা এই এই ব্যাপারগুলো আমার সাথে যেন খারাপ কিছু হয়েছে কারণ সে তোমাকে বিশ্বাস করেছে সে তোমার সাথে লাইফ পার্টনার তোমাকে ভেবে নিয়েছে এবং সারা লাইফ তোমার সাথে সে থাকতে চায় সেই জন্য তার লাইফের এবং তার ফ্যামিলির যে কিছু নেগেটিভ হয়েছে সেগুলোও সে তুলে ধরার চেষ্টা করবে এবং তার কিছু ডিসিশন যদি নিতে হয় তাকে সেটাও সে তোমার সাথে শেয়ার করবে এবং তোমার ডিসিশনটাকেও সে প্রাধান্য দেবে কারণ মানুষ একটা মানুষ তখনই একটা মানুষকে তার নিজের লাইফের সিদ্ধান্তটা নিতে নেয় নিতে দেয় যখন সে কাউকে নিজের আপন বলে মনে করে যদি সে এরকম করে তাহলে অবশ্যই সে তোমাকে লাইফ পার্টনার হিসাবে ভাবছে তিন নম্বর তোমাকে নিয়ে এসে কিছুটা হলেও পজিটিভ থাকবে কিছুটা হলেও সে জেলাস ফিল করবেই অনেক ক্ষেত্রে আমি অনেক কাপলসদেরকে দেখেছি তারা হয়তো বলে থাকে এরকম যে আমি মানে আমা আমাকে যে ভালোবাসে সে আমাকে এতটাই বিশ্বাস করে যে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমি কোন বান্ধবীর সাথে ঘুরছি বা কোন বন্ধুদের সাথে ঘুরছি সেগুলো সে জিজ্ঞাসাও করে না তার কোনো ইন্টারেস্টও নেই কারণ সে এত বেশি বিশ্বাস করে তো সেটা বিশ্বাস নয় প্রথমে বলি এই ধরনের কাপলসদেরকে দেখবে দু তিন বছর পর রিলেশানটা ব্রেক হয়ই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কিছুটা হলেও তার মধ্যে জেলাস ফিল থাকবে যখন তুমি অপোজিট জেন্ডারের মানুষের সাথে মিশবে সে জিজ্ঞাসা অ্যাটলিস্ট করবে যে তুমি কোথায় যাচ্ছ কেন যাচ্ছ এটা তোমার কে হয় কোথাকার বন্ধু এগুলো একটু হলেও জিজ্ঞাসা করবে বেশি জেলাস ফিল যখন হতে থাকবে তখন কিন্তু সন্দেহটা ঢুকে যাবে সেটা আবার রিলেশনের ক্ষেত্রে খুব খারাপ কিন্তু কিছুটা হলেও জেলাস ফিল যদি তার থাকে কিছুটা হলেও সে যদি তোমাকে নিয়ে পজিটিভ থাকে তাহলে অবশ্যই বুঝবে যে সে তোমাকে নিয়ে লং টার্ম চিন্তাধারা করছে এবং লং টার্ম তোমার সাথে থাকতে চায় ঠিক আছে চার নম্বর যে পয়েন্টটা সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সে কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর তোমাকে নিয়ে ফিউচার প্ল্যানিং করবেই করবে সে কীভাবে তোমরা সংসার চালাবে কীভাবে বিয়ে হতে পারে কীভাবে ফ্যামিলি মেম্বার্সদেরকে মানানো যেতে পারে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু মাঝে মাঝেই তোমাদের কথা উঠবে সবসময় কিন্তু ওই যখন ফোনে কথা হচ্ছে তখন ওই সোনা বাবু এই সব কথা হবে না ফিউচার প্ল্যানিং সে করতে চাইবে তোমার সাথে যদি ফিউচার প্ল্যানিং সে করতে চাই তাহলে অবশ্যই সে তোমায় সত্যিকারের ভালোবাসে পাঁচ নম্বর যে পয়েন্টটা এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষটার ভুল বোঝে কিন্তু তোমাকে এটা খুব ভালোভাবে বুঝতে হবে দেখো যখন তুমি কোনো মানুষকে ভালোবাসবে তখন সে তোমাকে একটা টপ লিস্ট প্রায়োরিটি দেবে মানে গোটা পৃথিবীর এত মানুষ তোমাকে হয়তো এত প্রায়োরিটি দেয়নি যতটা সেই মানুষটা দেবে এটা ঠিক কথায় কিন্তু যদি দেখো যে সবসময় তোমাকে শুধু প্রায়োরিটিই দিচ্ছে না না তুমি তো সব থেকে সুন্দর তুমি সব থেকে ভালো মানুষ তোমার এটা ভালো তোমার সেটা ভালো তোমার মধ্যে কোনো খারাপ কিছু নেই না না তুমি যেটা করছো সেটা ঠিক আছে যদি সে সবসময় এরকম করছে তাহলে কিন্তু এখানে একটু সন্দেহ ব্যাপার থেকে যাচ্ছে হয়তো সে তোমায় সত্যি ভালোবাসে না কেন একটু ডিটেলসে বলি দেখো যখন কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে যেমন ধরো আমাদের বাবা মা আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে বাবা মারা যখন ভালোবাসে বাবা মায়ের চোখে আমরাই আমার বাবা মার চোখে আমি এবং তোমার বাবা মায়ের চোখে তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে সেরা ভালো সন্তান কিন্তু বাবা মারাও দেখবে কিছু সময়ে দেখবে অন্য মানুষের সাথে তুলনা করে আমাদেরকে ছোটো করে তুমি হয়তো রেজাল্ট একটু খারাপ করেছো বা রেজাল্ট যেটাই করছো না কেন বাবা মা দেখবে একটা অন্যজনের সাথে তুলনা করে যে তুই এই রেজাল্টটা করেছিস দেখেছিস ওই ওই ছেলেটা কতটা ভালো রেজাল্ট করেছে তোর থেকে অনেক ভালো এই ধরনের যে কথাবার্তাগুলো এটা কেন কারণ বাবা মা চায় যে আমরা এখন যে পজিশনে আছি সেই পজিশন থেকে আরও কিছুটা উপর পজিশনে চলে যায় সেই জন্য মাঝে মাঝে আমাদেরকে বলবে যে না তুমি খুব ভালো তুমি সত্যি ভালো এটা সেটা সব কিন্তু আমার মাঝে মাঝে কম্পেয়ার করে তোমাকে একটু ডাউন করে দেবে তো যদি দেখো তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে এরকম করছে তোমাকে বোঝানোর চেষ্টা করছে তোমাকে অন্য মানুষের সঙ্গে তুলনা করার পরে একটু ছোট ফিল করাচ্ছে যাতে তুমি আরেকটু উপরে যেতে পারো এরকম জিনিস যদি থেকে থাকে তাহলে এটা একদম পিওর লাভ কারণ সে এখানে কোনো ফেক গিড়ি করছে না তোমাকে সবসময় টপ লিস্টে রেখে তার মতলবের কাজটা হাসিল করতে চাইছে না বোঝা গেল তো এই পাঁচটা পয়েন্ট খুব খুঁটিয়ে দেখতে হবে যে তোমার সাথে এগুলো হচ্ছে কিনা বা তোমার সামনের মানুষটা তোমার সাথে এটা করছে কিনা যদি করে থাকে তাহলে অবশ্যই সে তোমায় সত্যি ভালোবাসে সে তোমাকে নিয়ে লং টার্ম চিন্তা করছে তোমাকে সে লাইফ পার্টনার বানাতে চায় ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো ছোটো ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্টে জানাও তোমার পার্টনার এই পাঁচটার মধ্যে কটা করে এটা নিচে কমেন্টে জানাতে ভুলো না ভিডিও ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে নাও কারণ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমার লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশনটা এনে দেবে এবং তার সাথে আস্তে আস্তে তুমি প্রকৃত মানুষও হয়ে উঠবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে প্রেস করে নিয়ে পাশে থাকো আজকের মধ্যে এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো